পারলাম কাপড় তো আপনার শরীরে যাকে যাকে উপর থেকে পড়েছি মনে মুখে মনে লেগেছে আমি ধুয়ে চলে যাচ্ছি যান যান বলছি যান যাচ্ছি 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 আই বেটা তুমি কাডা কোথেকে এলা দেখছো না বাথরুম থেকে আয় না জি খালা আয় রে বাগিনা ও বাগিনা ভাইয়া একি অবস্থা তোমার ও কিছু না তুমি এত দেরি করলে কেন রাস্তায় কোনো বিপদ হয় না না ও সব কিছু না টাকা জন্য খুব টেনশন আছিস তাই না কেন থাকবো না অনেক বেতন বাকি হয়ে গেছে নো টেনশন এই নে টাকা থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু আচ্ছা তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন তুই অনেক বড় হবি তুমি দোয়া করো ভাইয়া আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি দোষ তারপর বলো আমরা সবাই আশুলিয়া যাচ্ছি তোকেও যেতে হবে কিন্তু আশুলিয়া হ্যাঁ না না সামনে পরীক্ষা এখন কোথাও যেতে পারবো না তুই যাবি না বললেই হলো তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি হ্যাঁ তোকে যেতেই হবে আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি প্রয়োজন হলে তাই নেব তাই নাকি আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না আরে না না আমি যাবো না তোরা যা ঠিক আছে টস হোক টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে ওকে আমি রাজি ফারুক একটা কয়েন দে তো জলদি দে শোন দাঁড়া তুই কাল খুব সকালে সকালে চলে আসিস হ্যাঁ আমি তোর জন্য অপেক্ষা করব ধর কোন পিঠ ধরবি দেখি দেখি সব ঠিক আছে তো দে সাপ্লাই দে এই তোরা কিন্তু সবাই সাক্ষী অবশ্যই সাক্ষী এই সরি দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে আপনারা ইচ্ছে করে এটা করেছেন অসম্ভব আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না ইডিয়েট দেখুন ম্যাডাম অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যদি না দেই তাহলে বের করে নিতে বাধ্য হব হোয়াট আপনি আমার গায়ে হাত দেবেন হাউ ডেয়ার ইউ হাত না দিও পয়সা বের করা যায় আমি বের করি আপনি দেখুন ম্যাডাম পয়সা বের হয়েছে ইউ ইউ তোমাকে আমি ছাড়বো না কিরে কি বুঝলি ও শিট হাউ ডেয়ার হি ও নো 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 আই ক্যান্ট টলারেট দিস তোর কিছু খাবার কি আছে বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয় নো নো ভাবি নো হি ইজ নট মাই ফ্রেন্ড তাছাড়া কলেজ ভর্তি ছেলেমেয়ের সামনে আমাকে চরম অপমান করেছে আই ক্যান্ট ফরগেট ইট দেখো কাজল ছেলেটা যা করেছে তার জন্য তুমিও খানিকটা দায়ী ঝামেলা না করে পয়সাটা বের করে দিলি পারতে তাই বলে ও নো আমি ওকে ছাড়বো না আই উইল টিচ হিম এ গুড লেসন কাজল তোমাকে আমি বাধা দেব না তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায় ওকে ভাবি ভাইয়া কিছুই জানবে না যা করার আমি করব দোস্ত আমরা এবার আসি কাল আবার দেখা হচ্ছে সোহাগ কি ব্যাপার আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি না আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল আর ভুল নাই আর ঝগড়া নয় আমরা একই কলেজে পড়ি অথচ আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না পরিচয় থাকবে না তা হতে পারে না ও আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই বিশ্বাস করুন আমি কোনো ছলনা করছি না প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না দোস্ত একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে ওকে তুই ফিরে দিস না ওকে
কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। এসো। এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। পাগল হয়েছিস? ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরে নেই। পালিয়ে যাবে আরে না না, আপনার পোলার লগে আমার বোনের বিয়া, এটা তো আমার সৌভাগ্য। তো একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কি? আর সামনে আমার বোনের পরীক্ষা, পরীক্ষা শেষ না হলে বিয়া দন যাবো না। আমার ছেলেও এখন আমেরিকা, ফিরতে একটু সময় লাগবে। ততদিনে মামনের পরীক্ষাও শেষ হয়ে যাবে আর আমার ছেলেও দেশে ফিরবে, তখনই বিয়েটা সেরে ফেলবো। কথা পাক্কা? হ্যাঁ পাকা, পাকা কথা। আসি। আসসালামু আলাইকুম। তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে, কাজলের মতামত নিয়েছো? কাজলের আবার মতামত কি? ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লোককে ফেরত দিয়ে দেবো নাকি? কাজল আমার বোন, ও আমার কথার অবাধ্য হইব না। ওই বেটা বিরাট বড় লোক, ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস? তাছাড়া তক বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না, বুঝছস? ভাইয়া ভাইয়া কাজল, এই কাজল কে তোর? আর তোর এই অবস্থা কেন ভাইয়া? রিঙ্গো
রিঙ্গু রিঙ্গু খেয়েছে ভাইয়া ঢেকে আঙ্কেলে ছিল রিঙ্গু আমাকে আমার রিঙ্গু